নমস্কার শ্রোতা বন্ধুরা, অবসরের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত। কেমন লেগেছে আমাদের আগের গল্পটি? আপনাদের অনেকেই ইতিমধ্যে কমেন্ট করে জানিয়েছেন আমাদের, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সময় করে শুনে উঠতে পারেননি, তারা যত তাড়াতাড়ি সম্ভব শুনে ফেলুন আর ঝটপট কমেন্টে জানিয়ে দিন আপনাদের ভালো লাগা অথবা মন্দ লাগা। আজ যে গল্পটি আমি আপনাদের পড়ে শোনাব, সেই গল্পের সঙ্গে আমাদের ছেলেবেলার অনেক বেশি যোগাযোগ, আর এই কাহিনীর কাহিনীকারের সঙ্গেও আমাদের সেই ছোট্টবেলা থেকে পরিচয়। আজ আপনারা শুনবেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত ছোট গল্প ঠাকুরদা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্ম হয় 12 মে 1863 সালে ময়মনসিংহ জেলার বর্তমান কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে। তাঁর পিতৃদত্ত নাম ছিল কামদারঞ্জন রায়, কিন্তু মাত্র 5 বছরেরও কম বয়সে তাঁর পিতার আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাঁকে দত্তক নেন এবং নতুন নাম দেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাংলা সাহিত্যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী একটি অতি জনপ্রিয় নাম। তিনি একাধারে ছিলেন শিশু সাহিত্যিক, চিত্রকর, প্রকাশক, সুরকার ও বেহালাবাদক। বাংলায় ছাপাখানার অগ্রপথিক হিসেবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। শুধু তাই নয়, বাংলার প্রথম শিশু কিশোর পত্রিকা সন্দেশেরও প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তাঁর সৃষ্ট বিখ্যাত রচনাগুলি হল টুনটুনির বই, মহাভারতের কথা, ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত ইত্যাদি। তাঁর রচিত ছোট গল্প গুপিগাইন বাঘাবাইনকে কেন্দ্র করে তাঁরই পৌত্র সত্যজিৎ রায় পরবর্তীকালে গুপিগাইন বাঘাবাইন চলচ্চিত্রটি বানান। 20 ডিসেম্বর 1915 সালে এই মহান সাহিত্যিক তথা শিল্পীর জীবনাবসান ঘটে। চলুন তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের গল্প ঠাকুরদা। এক গ্রামে এক বুড়ো ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল ভবানীচরণ ভট্টাচার্য। গ্রামের ছেলেদের সঙ্গে তার খুব ভাব ছিল, তারা তাকে বলত ঠাকুরদা। তাদের কাছ থেকে শিখে দেশশুদ্ধ লোকেও তাকে ওই নামেই ডাকত। ছেলেরা ঠাকুরদার কাছে খুব আদর পেত আর তাকে জ্বালাতন করত তার চেয়েও বেশি। ঠাকুরদা ভারী পণ্ডিত আর বুদ্ধিমান লোক ছিলেন। খালি এক বিষয়ে তার একটা পাগলামি ছিল, পিয়াদার নাম শুনলেই তিনি ভয়ে কেঁপে অস্থির হতেন। ছেলেরা সে কথা খুবই জানত আর তা নিয়ে ভারী মজাও করত। ঠাকুরদা রোজ তাঁর চণ্ডীমণ্ডপের সামনে বসে পুঁথি লিখতেন। সেই সময় মাঝে মাঝে পাড়ার এক একটা দুষ্টু ছেলে দাড়ি পরে, লাল পাগড়ি এঁটে, মালকোচ্চা মেরে, লাঠি হাতে এসে ঘরের আড়াল থেকে গলা ভার করে বলতো, ভবানী ভট্টাচার্য কন হ্যায়। ঠাকুরদা তাতে ভীষণ থতমত খেয়ে ঘাড় ফিরিয়েই যদি লাল পাগড়ির খানিকটা দেখতে পেতেন, তবে আর সে পাগড়ি কার মাথায় সে খবর নেওয়ার তার অবসর থাকতো না। তিনি অমনি এক দৌড়ে বাড়ির ভেতর গিয়ে একেবারে দিদিমার কাছে গিয়ে হাজির হতেন। ছেলেরা বলে যে তখন নাকি প্রায়ই ঠাকুরদাকে স্নান করতে হতো, কিন্তু সে বোধহয় তাদের দুষ্টুমি। যা হোক, এমন বিষম ভয়ের কাণ্ডটা যে ছেলেদের কাজ, এ কথা মুহূর্তের তরেও ঠাকুরদার মাথায় আসত না। তিনি ছেলেগুলোকে বাস্তবিকই খুব ভালোবাসতেন। তার কুলগাছটিতে কুল পাকলে তাদের সকলকে ডেকে ডেকে এক একটি করে কুল প্রত্যেকের হাতে দিতেন, কাউকে বঞ্চিত করতেন না, কিন্তু একটির বেশিও কখনো কাউকে দিতেনও না। সেই পরগনার ভেতরে এমন মিষ্টি কুল আর কোথাও ছিল না, কাজেই একটি খেয়ে ছেলেদের যেমন ভালো লাগতো আর খেতে না পেয়ে তাদের তেমনই কষ্ট হতো। তবু এমন কথা শোনা যায়নি যে ঠাকুরদার দেওয়া ছাড়া আর একটি কুল কেউ কখনো তার গাছ থেকে খেতে পেরেছে। তাঁর চণ্ডীমণ্ডপ থেকে সেই কুল গাছটি পরিষ্কার দেখা যেত। সেদিকে কাউকে যেতে দেখলেই তিনি কেড়ে বলে এমনই বিষম হাঁক দিতেন যে কি বলবো। তখন আর হাত পা সামলে ছুট দেবারও উপায় থাকতো না। 2 মাইল দূর থেকে লোকে বলতো, ওই দেখো ঠাকুরদা তার কুল আগলাচ্ছেন। খালি একবার ছেলেরা ঠাকুরদার কাছ থেকে এক পোয়া সন্দেশ আদায় করেছিল। ঠাকুরদা চণ্ডীমণ্ডপের সামনে বসে এক মনে পুঁথি লিখছিলেন।
তিনি দেখতে পাননি যে এর মধ্যে ওপাড়ার বসেদের বানরটা কেমন করে ছুটে এসে সেখানে উপস্থিত হয়েছে, আর তার 35 বছরের পুরনো বাঁধানো হুঁকোটি নিয়ে গাছে উঠে গেছে। কিন্তু তারপর তামাক খেতে গিয়ে দেখেন কি সর্বনাশ। বানরটাকে তিনি কত ঢিল ছুঁড়ে মারলেন, কত লম্বা লম্বা সংস্কৃত বকুনি বকলেন, কিছুতেই তার কাছ থেকে হুঁকোটি আদায় করতে পারলেন না। লাভের মধ্যে সে বেটা তাকে গোটা দশেক ভেংচি মেরে হুঁকোশুদ্ধ পাশের বাড়ির আমবাগানে চলে গেল। সেদিন ছেলেরা না থাকলে ঠাকুরদার আবার তার হুঁকোর মুখ দেখার কোনো আশাই ছিল না। তিনি তাদের সন্দেশ কবুল করে অনেক কষ্টে তাদের দিয়ে বানরের হাত থেকে হুঁকোটি আদায় করালেন, এবং তার পরদিনই তিনি নিজে গিয়ে বেচু ময়রার দোকান থেকে তাদের জন্য এক পোয়া সন্দেশ কিনে আনলেন। সে সন্দেশ খেয়ে নাকি তারা মুখ সিটকিয়েছিল। ঠাকুরদা তার কারণ জিজ্ঞাসা করাতে তারা বলল, সন্দেশটা বড্ড মিষ্টি। ঠাকুরদা তখন খুব গম্ভীরভাবে মাথা নেড়ে বললেন, তাই তো, আমি তো জানতুম না যে তোমরা তেতো সন্দেশ খাও, আমি তো তাই মিষ্টি সন্দেশই কিনে এনেছি। পয়সা খরচ নিয়ে কিন্তু ঠাকুরদার একটু বদনাম ছিল। ওই যে হুঁকোর খাতিরে ছেলেদের এক পোয়া সন্দেশ কিনে খাইয়েছিলেন, তাছাড়া আর তার জীবনে তিনি কখনো কিছু কাউকে কিনে খাওয়াননি। লোকে বলতো তার ঘরের ভিতর নাকি 3 জালা টাকা পোঁতা আছে, কিন্তু নিজে তিনি এমনভাবে চলতেন যেন অনেক কষ্টে তার 2টি খাবার জোটে, সেও বুঝি বা 1 বেলা বই 2 বেলা নয়। একদিন দিদিমা ডাল রাঁধতে গিয়ে তাতে একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলেন, সেই অপরাধে নাকি ঠাকুরদা 2 মাস তার সঙ্গে কথাই বলেননি। ছেলেরা তার সন্দেশ খেয়ে অবধি তার উপর একটু চটেই ছিল, চটবে নাই বা কেন, সেই হতভাগা বানরটার কাছ থেকে হুঁকো আদায় করতে গিয়ে কি তারা কম নাকাল হয়েছিল। 20 জন মিলে 3টি ঘণ্টা ধরে সেদিন কত গাছই বেয়েছে, কত ছোটাছুটিই না করেছে, কত কাদাই লাগিয়েছে, আর কত বিচুটিরই ছেঁকা খেয়েছে, আর তার পুরস্কার হলো কি না অমনিতরও 1 পোয়া সন্দেশ। তখন ছিল পূজোর সময়, কুমোরদের বাড়িতে অনেক ঠাকুর গড়া হচ্ছিল। তার তামাশা দেখবার জন্যে সকালে বিকালে ছেলেদের প্রায় সকলেই সেখানে যেত। সেইখানে তাদের একটা মস্ত মিটিং হলো, ঠাকুরদাকে জব্দ করতে হবে। তিনি যেমন সন্দেশ খাইয়েছেন, তাকে দিয়ে কিছু বেশি হাতে টাকা খরচ করাতে পারলে তবেই তাদের দুঃখটা মেটে। কিন্তু এমন লোকের পয়সা তো সহজে খরচ করানো যেতে পারে না, তার কি উপায় হতে পারে। কতজনে কত কথা বলতে লাগল। কেউ বলল, চল ঠাকুরদার কুলগাছটাই কেটে ফেলি, কেউ বলল তার হুঁকো লুকিয়ে রাখি চল। কিন্তু এসব কথা কারুরই পছন্দ হলো না, এমন কুলগাছটি কাটলে ভারী অন্যায় হবে, হুঁকো লুকিয়ে রাখলেও তো শেষটা তাকে ফিরিয়ে না দিলে চলবে না, তাছাড়া এসব করলে তাকে আর টাকা খরচ করানো হলো কই। ঠাকুরদাকে ছেলেরা আসলে ভালোবাসত, তাই তার লোকসান করাতে কারোর ইচ্ছে ছিল না, কাজে এসব কথায় সকলের অমত হলো। এমনভাবে তাকে দিয়ে টাকা খরচ করাতে হবে যে সেটা তার ক্ষতির মধ্যে যেন ধরা না যেতে পারে। ছেলেরা দেখল কাজটি তেমন সোজা নয়, বুড়ো কুমোর এসে বুদ্ধি না জুগিয়ে দিলে তাদের পক্ষে এর একটা মতলব ঠিক করা ভারী কঠিন হতো। বুড়ো যে যুক্তি দিল সে ভারী চমৎকার, ছেলেরা তার কথায় যারপর নাই খুশি হয়ে ঘরে চলে গেল। ঠিক হলো পরদিনই সেই কাজটা করতে হবে। রাত থাকতেই ঠাকুরদার ঘুম ভাঙে, তখন তিনি শুয়ে শুয়ে সুর করে 16 কাওড়ান, তারপর ভোর হবার একটু আগে উঠে স্নান তর্পণ সেরে শেষে গিয়ে চণ্ডীমণ্ডপের সামনে বসেন। সেদিনও দোয়েল ডাকবার আগেই তিনি জেগে সবে বলেছেন, ব্রহ্মা মুরারী স্ত্রীপুরান্তকারি। অমনি বাইরে কে যেন ডাকলো, ভবানী ভট্টাচার্য ঘর মে হ্যায়। আর ঠাকুরদার 16 কাওড়ানো হলো না, স্নান আন্নিক আজ তিনি খিড়কির পুকুরেই সারলেন। চণ্ডীমণ্ডপের সামনে বসে পুঁথি লেখার কাজটিও আজ তার বন্ধই রইল, তার চেয়ে দিদিমার রান্নাবান্নার খবর নেওয়ায় তিনি বেশি দরকারি মনে করলেন। এমনিভাবে দুপুর অবধি কেটে গেল। এরপর যখন আর কেউ ভবানী ভট্টাচার্য বলে ডাকল না, তখন ঠাকুরদা সাহস পেয়ে ভাবলেন একটু বাইরে গিয়ে দেখে আসি না কেন। এই বলে আস্তে আস্তে বাইরে এসে ঠাকুরদা দেখলেন কি সর্বনাশ, কি চমৎকার। তার মণ্ডপের মাঝখানে দুর্গা প্রতিমা ঘর আলো করে বসে আছেন। ঠাকুরদার আর পা সরল না,
তিনি সেইখানেই মাথায় হাত দিয়ে বসে ভাবলেন, হায় হায়, কোন শয়তান এমন কাজ করলো, এই প্রতিমা আমার ঘরে রেখে গেছে, এখন একে পূজো না করলে তো মহা পাপ হবে, আর পূজো করতে গেলেও যে 300টি টাকার কম লাগবে না, বাবা গো আমি কোথায় পাবো। যা হোক, ঠাকুরদা কৃপণ হলেও অতি ধার্মিক আর পণ্ডিত লোক ছিলেন। তিনি তখনই ভাবলেন, আর দুঃখ করে কি হবে, ঘরে টাকা রেখেও আমি দেবসেবায় হেলা করেছিলাম, তাই দেবতা আমাকে শিক্ষা দিয়েছেন, ভালোই হলো, এখন থেকে আমি ফি বছর দুর্গাপুজো করব। ততক্ষণে ছেলেদের দুটো একটি করে প্রাণপণে হাসি চাপতে চাপতে এসে উপস্থিত হয়েছে। কাজটি তো তাদেরই, তারাই ঠাকুরদাকে পেয়াদার ভয় দেখিয়ে বাড়ির ভিতরে পাঠিয়ে সেই অবসরে প্রতিমাটিকে এনে মণ্ডপের ভিতর রেখে দিয়ে গেছে। তাদের মুখের দিকে চেয়ে ঠাকুরদারও আর সে কথা বুঝতে বাকি রইল না। তখন তিনি বললেন, ভালোই করেছো দাদা, বুড়ো পাপির সুমতি জন্মিয়ে দিয়েছো, তোমরা বেঁচে থাকো। আমি খালি ভাবছি, এত বড় ব্যাপার, আমার তো লোকজন কিছু নেই, আমি কুলোবো কি করে একা। ছেলেরা ভেবেছিল ঠাকুরদা লাঠি নিয়ে তাদের তাড়া করবেন, তার বদলে তিনি এমন কথা বলবেন, তা তারা মোটেও ভাবেনি। তারা তাতে ভারী খুশি হয়ে বলল, তার জন্য চিন্তা কি ঠাকুরদা, আমরা সব ঠিক করে দিচ্ছি, আপনি শুধু বসে বসে হুকুম দিন। অমনি ঠাকুরদার মুখ ভরে হাসি ফুটে উঠল, তার চোখ দুটি বুজে এলো। ছেলেদের মাথায় হাত বুলিয়ে, গাল টিপে আর নাকে কানে চিমটি কেটে তিনি তাদের বিদায় করলেন। এবারে ঠাকুরদা যে সন্দেশ এনেছিলেন তাকে আর কারো নাক সিটকোতে হয়নি। এতক্ষণ শুনছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছোট গল্প ঠাকুরদা। গল্প পাঠ ও সম্পাদনায় আমি সুজয়। দেখলেন তো একদল দস্যী ছেলের কাছে কীভাবে ঠাকুরদাও শেষমেশ হার মানল। আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো গাছে চড়ে আম চুরি করা কিংবা গোফ লাগিয়ে কাউকে ভয় দেখানো এসবের অভাব অনুভব করবে। হয়তো গ্রামের এই সহজ সরল জীবনযাত্রা আমাদের কাছে ফ্যান্টাসি মনে হবে, কিন্তু সত্যি কথা বলতে কি, গ্রাম হোক বা শহর, ঠাকুরদা ঠাকুমা কিংবা বয়োজ্যেষ্ঠ কারোর সঙ্গে এমন খুনসুটি, মজা, বায়না কিংবা দস্যিপনার সম্পর্ক আমাদেরও ছিল, আমার তো অন্তত ছিলই। আসলে স্থান পাল্টায়, সময় পাল্টায়, প্রচলিত ধরনগুলোও পাল্টায়, কিন্তু হিউম্যান রিলেশনসগুলো একই থাকে। আপনাদের ঝুলিতেও আছে নাকি তেমন কোনো অভিজ্ঞতা? তাহলে সেটা কমেন্টের মাধ্যমে শেয়ার করুন আমাদের সঙ্গে। আর আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্যদেরও শোনার সুযোগ করে দিন। আর যদি এই চ্যানেলে আপনি নতুন হন ও গল্পগুলি শুনে আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। তাহলে আজ আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।